কেয়ামতের পর জিনদের অবস্থান কোথায় হবে তারা কি জান্নাত জাহান্নামে যাবে এই বিষয়ে আলমদের মধ্যে মতভেদ রয়েছে জিনরা কি জান্নাতে যাবে কি যাবে না কিন্তু জাহান্নামে যাবে এ ব্যাপারে কিন্তু সরাসরি নস আছে জাহান্নামে যাবে কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন জাহান্নামে হাতাবা যে যারা অপরাধী জিনদের মধ্যে তারা জাহান্নামে নামে যাবে আবার যারা জান্নাতে জান্নাতে যাবে বলেন এটাই অধিকাংশ মত এবং এটাই বিশুদ্ধ মত যে জিন্দের মধ্যে যারা ভালো করবে তারা জান্নাতে যাবে এর কারণ হচ্ছে আল্লাহ তালা কোরআনে কারিমে যাদেরকে যাদের এমতিনায়ন করেছেন দয়া দেখিয়েছেন তাদেরকে যাদের যাদের যিনি সুরা রহমানে যে তাদেরকে জান্নাত দেওয়া হবে তাদেরকে এইটা দেওয়া হবে তাদের জান্নাতে এই ফল দেওয়া হবে এই ফল দেওয়া হবে সেখানে বলেছেন তোমরা জিন এবং মানব তোমরা আল্লাহর কোন রেহমতকে তোমরা অস্বীকার করবে কোন রেহমতকে তোমরা অস্বীকার করবে যে এটা এটা স্বীকার করবে না মিথ্যারোপ করবে কোন ন্যায়মতে তোমরা যে তো জিন এবং মানবকে যেহেতু ন্যায়মতের উল্লেখ করা হয়েছে ন্যায়মত তাদেরকে দেওয়া হবে এটা আমরা বিশ্বাস করি এবং এটা এই বিশুদ্ধ মত বলে মনে করি এর বিপরীতে আরেকটি মত আছে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে সেটাকে আমরা বিশুদ্ধ মনে করছি না